আসসালামু আলাইকুম, সুপ্রিয় সহকর্মী বৃন্দ। আজকে আমরা জানব আইবাস থেকে আমরা কিভাবে আমাদের স্যালারি স্টেটমেন্ট বের করব। জি প্রিয় সহকর্মী বৃন্দ, আমাদের বিভিন্ন কাজে এই স্যালারি স্টেটমেন্টটা লেগে থাকে, যেমন ট্যাক্স রিটার্ন দাখিলের জন্য লাগতে পারে, অনেক সময় ব্যাংকের বিভিন্ন কাজে লাগতে পারে। তো কোনো একটা অর্থ বছরে বা 12 মাসে আমরা বেতন ভাতা বাবদ কোন খাতে কত টাকা নিয়েছি, এরকম একটা সুন্দর স্টেটমেন্ট আইবাসে পাওয়া যায়। এরকম স্যালারি স্টেটমেন্ট 12 মাসেরটা একত্রে আপনারা আইবাস থেকে কিভাবে বের করবেন আজকে সেটা আমরা জানবো, চলুন জেনে নিই। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা লক্ষ্য করুন, বাম পাশে প্রথমে আছে মাস্টার ডাটা, তারপরে আছে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন, তারপরে আছে জিপিএফ ম্যানেজমেন্ট, তারপরে আছে রিপোর্টস। এই রিপোর্টসে আপনারা ক্লিক করবেন। তো রিপোর্টসে ক্লিক করার পর দেখুন বেশ কিছু অপশন চলে আসছে। তন্মধ্যে আমরা এই যে রিপোর্ট সার্চ বাই এনআইডি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন ডান দিকে একটা ফর্ম চলে আসছে। এই ফর্মে প্রথম আছে রিপোর্টস, এটার আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন 3 নম্বর অপশনটা হলো এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে চলে আসছে ফিসকাল ইয়ার, অর্থাৎ আমরা কোন অর্থ বছরের এই স্যালারি স্টেটমেন্টটা আমরা জানতে চাই একজন এমপ্লয়ির। তো আমরা যেহেতু আয়কর রিটার্ন দিব গত অর্থ বছরের, সেহেতু 23-24টা আমরা সিলেক্ট করব। আপনারা 24-25 বা 22-23 সিলেক্ট করতে পারেন যে অর্থ বছরেরটা জানতে চান। এরপর প্রিয় সহকর্মীর বিন্দু, এখানে এনআইডি দিতে হবে, অর্থাৎ যে অফিসারের বা যে স্টাফের 12 মাসের স্যালারি সংক্রান্ত তথ্য আপনারা বের করতে চান তার এনআইডিটা দিবেন এখানে। তো আমি আমার এনআইডিটা দিচ্ছি। তো আমি আমার এনআইডিটা আগেই এখানে লিখে রেখেছি, আপনারা লিখে রাখতে পারেন, লিখে রেখে এখানে কপি পেস্ট করে দিবেন অথবা এখানে লিখতেও পারেন। এই 3টা তথ্য দেওয়ার পর এখানে যে রান রিপোর্ট ক্লিক করবেন, রান রিপোর্ট ক্লিক করলেই দেখুন চলে আসছে। তো এটাকে আমরা একটু বড় করে দেখব। আমি যদি একটু জুম করি, রিয়াজউদ্দিন ডেপুটি কন্ট্রোলার, এই দেখেন জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে জুন মাস পর্যন্ত কোন মাসে কোন খাতে আমি কত টাকা নিয়েছি, অর্থাৎ সরকার থেকে পেয়েছি, সমগ্র তথ্য কিন্তু এখানে চলে আসছে। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা এই তথ্যটি এখান থেকে ডাউনলোডও করে রাখতে পারেন। এই চিহ্নটাতে ক্লিক করলে তথ্যটা ডাউনলোড হয়ে যাবে, আবার ইচ্ছা করলে প্রিন্টও দিতে পারেন। এই যে এই অপশনটাতে বা এই চিহ্নতে ক্লিক করে আপনারা আপনাদের এই তথ্যটা প্রিন্ট দিয়ে সংরক্ষণ করতে পারেন।